আসসালামু আলাইকুম চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার হচ্ছে কালাভুনা। আর কালাভুনা মানে হচ্ছে উপরটা কালো হবে আর ভেতরটা হবে সফট জুসি টাইপের অনেক ধৈর্য নিয়ে এই কালাভুনা রান্না করতে হবে চট জলদি কিন্তু কালা রান্না করা যায় না অনেকেই আছেন যারা বলে থাকেন কালাভুনা রান্না করলে মাংসটা কালো হয় না আর ভেতরটা শক্ত হয়ে থাকে তাদের জন্যই আমার আজকের রেসিপি তাহলে চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটা দেখা যাক রাধুনি রেডিমিক্স মিক্স মশলা দিয়ে আজকের কালা রান্না করব। আমি একটু প্যাকেটটা আপনাদের খুলে দেখাচ্ছি আগে থেকেই মশলা রেডি করার কোনো ঝামেলা নেই কালা খেতে মন চাইলেই জাস্ট রাঁধুনি রেডি মিক্স মশলা কিনে এনেই খুব মজার একটা কালা রান্না করা যায় প্যাকেটের মধ্যে দুই প্যাকেট মশলা রয়েছে একটা লাল প্যাকেট আর একটা হচ্ছে সবুজ প্যাকেট তাহলে চলুন দেখা যাক কিভাবে এই মশলা দিয়ে কালাভূমা রান্না করা হয় আমি এখানে দুই কেজি গরুর মাংস নিয়েছি হাড় চর্বি সহই নিয়েছি শুধু সলিড মাংস দিয়ে কিন্তু কালাবুনা ভালো হবে না আর মাংসের টুকরোগুলোকে একটু সাইজ করে কেটে নিতে হবে প্রথমেই কিছু মশলা দিয়ে মাংসগুলোকে ম্যারিনেট করে নিব সবুজ প্যাকেটে যে মশলাটা ছিল সেই মশলাটা পুরোটাই দিয়ে দিচ্ছি আর এই মশলাটা হচ্ছে দুই কেজি মাংসের জন্য যদি এক কেজি মাংস হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অর্ধেক পরিমাণ মশলা দিতে হবে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর এক চা চামচ পরিমাণ জিরা বাটা প্যাকেট মশলার সাথে বাটা মশলা না দিলেও হয় তবে দিলে টেস্ট আরও বাড়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ হট টমেটো সস যারা কালা ভোনাতে সামান্য মিষ্টি ফ্লেভার পছন্দ করেন না সেক্ষেত্রে এটা স্কিপ করতে পারেন এক টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ কালা ভুনাতে পেঁয়াজ বেরেস্তা এবং কাঁচা পেঁয়াজ দুটোই দিতে হবে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণের পরিমাণটা প্রথমে কম করেই দিতে হবে কারণ আমরা যে প্যাকেট মশলা দিয়েছিলাম সেই মশলার সাথেও কিন্তু লবণ রয়েছে এবারে দিয়ে দিলাম পনে এক কাপ পরিমাণ বেরেস্তা ভাজা তেল আর সরিষার তেল মিক্সড করে তবে আপনি চাইলে এই রান্নাটা পুরোটাই সয়াবিন তেল অথবা পুরোটাই সরিষার তেল দিয়ে করতে পারেন তবে চেষ্টা করবেন সরিষার তেল দিয়েই এই কালাভোনা তৈরি করতে তাহলে এর পুরোপুরি টেস্ট পাবেন মশলাগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ সময় নিয়ে মেশানো হয়ে গেলে এবার হাতটা ধুয়ে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আবারও মাংসের সাথে মিশিয়ে দিচ্ছি সব কিছু মিশিয়ে এবার চুলায় বসিয়ে দিলেই কিন্তু কালাভোনা রান্না হয়ে যাবে একদম ঝামেলাবিহীন একটি রান্না আর এই কালাভোনাটা কিন্তু অনেক মজার হয় এবারে আমি চুলার আঁচ হাই রেখে ঢেকে বসিয়ে দিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পর একটু উপর নিচ করে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি দেখতেই পারছেন মাংস থেকে কিন্তু পানি ওঠা শুরু হয়েছে ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে এবারে ঢেকে দিব আরও দশ মিনিটের জন্য আর এই সময়ও চুলার আঁচ হাই থাকবে দশ মিনিট পর আবারও নেড়ে চেড়ে দিব দেখতেই পাচ্ছেন মাংস থেকে অনেকটা পানি উঠেছে আর এই পানিটা দিয়েই কিন্তু মাংসটাকে আমরা প্রথমবার কষিয়ে নিব কালাভোনা চুলাই দিয়ে কিন্তু অন্যদিকে যাওয়া যাবে না কারণ একটু পরপরই নেড়ে চেড়ে দিতে হবে আবারও ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ফিরে আসলাম আমি মাঝেও কিন্তু দুই একবার নেড়ে চেড়ে দিয়েছিলাম আর এবারে আবারও ভালো করে নেড়ে মাংসটাকে কষিয়ে নেব মাংসের পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে কালা ভুনাতে যেহেতু অনেক মশলার ব্যবহার হয়ে থাকে তাই নিচের দিকে লেগে যাওয়ার কিন্তু একটা চান্স থেকে যায় সেক্ষেত্রে একটু পরপরই নেড়ে চেড়ে দিতে হবে আমি আবারও এক কাপ পরিমাণ পানি দিয়ে মাংসটাকে সেদ্ধ করে নিব যেহেতু মাংসগুলো বড় সাইজ করে কেটেছি তাই সেদ্ধ হতে একটু দেরি হবে একেবারে বেশি করে পানি কিন্তু দেয়া যাবে না ফিরে আসলাম বিশ মিনিট পর আমি মাঝে আরও কয়েকবার নেড়ে চড়ে দিয়েছি মাংসটা কিন্তু এখনও সেদ্ধ হয়নি আমি আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ঝোলটা শুকিয়ে নিচ্ছি কালাভুনাতে কিন্তু একেবারে বেশি পানি দিয়ে মাংস সেদ্ধ করা যাবে না অল্প অল্প পানি দিয়েই মাংসটা সেদ্ধ করে নিতে হবে এই পর্যায়ে আমি আরও এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম মাংসের প্রকারভেদে মাংসটা সেদ্ধ হতে কম বা বেশি সময় লাগতে পারে আবারও ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য একেবারে লং টাইম কিন্তু ঢেকে রাখা যাবে না তাহলে দেখা যাবে মাংসটা নিচ থেকে লেগে গিয়েছে আর একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম পানিটা কিন্তু অবশ্যই গরম দিতে হবে মাংসটা যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর গ্রেভিটাও যখন এরকম মাখা মাখা টাইপের থাকবে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি রাঁধুনির ছোট আরেক প্যাকেট মশলা অর্থাৎ লাল প্যাকেটের মশলাটা মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য চুলারাজ কিন্তু একেবারে লো থাকবে ফিরে আসলাম পনেরো মিনিট পর আমি মাঝেও কিন্তু আরও দুই তিনবার নেড়ে চেড়ে দিয়েছিলাম এই পর্যায়ে মাংসটাকে আর ঢাকা যাবে না এবারে নেড়ে চেড়ে গ্রেভিটাকে শুকিয়ে নিতে হবে কালাভুনার কালার কিন্তু অলরেডি চলে এসেছে যখন গ্রেভিটা ঘন হয়ে যাবে আর মাংসের গায়ে গায়ে লেগে যাবে ওই পর্যায়ে অন্য চুলায় আমরা বাগারের ব্যবস্থা করে নিব বাগানের জন্য প্রথমেই দিয়ে দিলাম এক কাপ পরিমাণ সরিষার তেল তেলটা সামান্য গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ছয় সাতটার মতো শুকনো মরিচ মরিচগুলো ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না হালকা কালার আসে মরিচগুলো হালকা ভাজা হয়ে গেলে এবারে দিয়ে দিচ্ছি আদা কুচি আর রসুন কুচি কতটুকু পরিমাণে দিলাম সেটা তো আপনারা দেখেই নিলেন আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবারে পেঁয়াজগুলোকে হালকা গোল্ডেন কালার করে ভেজে নিব খুব বেশি কালার করা কিন্তু যাবে না পেঁয়াজগুলো ভাজতে ভাজতে যখন হালকা কালার চলে আসবে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি রান্না করা কিছু মাংস এইভাবে কালা ভুনার দিলে খেতে অনেক টেস্ট হয় আপনি চাইলে কিন্তু এই ভাজা পেঁয়াজটা মাংসের মধ্যে ঢেলে দিতে পারেন মাংসটা দিয়ে এবারে আমি ঢেকে দিচ্ছি যাতে বাগারের গন্ধটা মাংসের গায়ে পুরোপুরি লেগে যায় কিছুক্ষণ পর মাংসগুলো একটু নেড়ে চড়ে এবারে করা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে আবারও মিশিয়ে নিব এই কিন্তু একেবারে লোতে আছে প্রথম বিশ মিনিট হাই রেখে রান্না করতে হবে এবং রান্না শেষ হওয়ার আগ পর্যন্ত লো থাকবে ভালো করে মেশানো হয়ে গেলে আবারও ঢেকে দিলাম এক মিনিটের জন্য এক মিনিট পর কালা একদম হয়ে গিয়েছে আর কালাভুনার সাথে যে সামান্য গ্রেভি রয়েছে এই গ্রেভিটা দিয়ে ভাত মেখে খেতে কিন্তু অনেক ভালো লাগবে চুলা থেকে নামানোর পর গ্রেভিটা পুরোপুরি মাংসের গায়ে লেগে যাবে সামান্য গ্রেভি থাকতেই চুলা থেকে নামিয়ে নিতে হবে তৈরি হয়ে গেল চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাভুনা রেসিপি এই কালাভুনা করতে আমার সময় লেগেছে প্রায় দুই থেকে আড়াই ঘন্টার মতো অনেক ধৈর্য নিয়ে এই কালা রান্না করতে হবে যদি পুরোপুরি টেস্ট পেতে চান এবার আপনাদেরকে দেখাবো কালা মাংসটা কতটা সফট হয়েছে দেখতেই পারছেন গ্রেভিটা কিন্তু একদম মাংসের গায়ে গায়ে লেগে গিয়েছে আর এটা দিয়েই ভাত মেখে খেতে অনেক ভালো লাগবে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আমি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ